Hi guys, good morning. Welcome to our channel and welcome to a new vlog. तो सकाल सकाल दिन शुरू हो गए घूम थे के उठे हमें फ्रेश हो गए फ्रेश हो चा खे नहीं शुभ के उठिए दिए तो भावलम आज के ब्रेकफास्ट एक अन्य किछु बनाना जाक अनेक दिन भावी चाउमिन खाव तो आज के चाउमिन बना তাও আবার মারা যেরকম ছোটবেলাতে চাউমিন বানিয়ে দিত না সেরকম ভাবে মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে ওটাকে বলে বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে মিষ্টি মিষ্টি করে যখন মারা ছোটবেলায় স্কুলে চাউমিন বানিয়ে দিত আজকে ঠিক সেরকম ভাবে চাউমিনটা খেতে ইচ্ছা করছে তো ঘুম থেকে উঠে না চটপট করে চাউমিনটা সিদ্ধ করে আমি একদিকে আলু আর বাদামটা ফ্রাই করছি আর ওটা রেসিপিটা বানিয়ে নেব কারণ খুবই খেতে ইচ্ছা করছিল আজকে সকালবেলাতে উঠে তো চলো ওটা বানিয়ে নেওয়া যাক তারপরে তোমাদের সাথে কথা হবে আজকে ফ্রাইডে तार माने आज के वीकेंड लास्ट डे तो एर थेके खुशी खबर किछु हय ना माने खुबी भालो लागछे बिकज आज लास्ट डे कल परशु आबार वीकेंड पड़े गेछे आरो भालो लागार रिजन होच्छे ए वीकटा बिकज सान्डे राखी आछे आमी राखी पड़ाबो तो आमी राखी मने कालकेई पड़िये देबो बिकज सान्डे जाबो बाड़ी आमी मा बोन पड़ाय शुभके राखी तार जोन्नो तो आमी मने हय एखाने थाकबो ना तो आमी होपसो केडिदाके आजकेई राखी पड़ মানে পড়িয়ে দেব বা কালকে কি পড়িয়ে আসবো আর আরেকজনকে আমি রাখি পড়াই এভরি ইয়ার তো আমি তাকেও রাখি রেখে দেব আমার রাখিটা ওকে পরে পড়াবো তো ওটাও এখন সারপ্রাইজ থাকবে যে আমি কাকে কার কথা বলছি না বলছি তো এই হলো এখন প্রিপারেশন মাইন্ড প্রিপারেশন চলছে আমার যে আমি কি করব না করব রাখিতে কি পড়বো বেসিক্যালি কি ঠিক হয়েছে না মায়ের বাড়ির ওখানে আমরা বিরিয়ানি বানাবো সেদিনকে আমার ডিপার্টমেন্টে পড়েছে বিরিয়ানি বানানো তো দেখা যাক কি বিরিয়ানি বানানো হয় কতদূর কি সাকসেসফুল হই আনটিল আনলেস আমি কালকে বোনের সাথে বাজারে যাচ্ছি সন্ধ্যেবেলা কালকে বাজার যাওয়ার কথা আছে আমার বোনের স্পেন্সার যাওয়ার কথা আছে যতক্ষণ না যাচ্ছি না জিনিসগুলো কিনছি ততক্ষণ ঠিক আইডিয়া করতে পারছি না এক্স্যাক্টলি কি করব না করব তো দেখা যাক কালকে শপিং এর উপরই ডিপেন্ড করছে আমাদের সানডের লাঞ্চের প্রিপারেশনটা কি হবে না হবে তো এই তো যাই আমি চাউমিনটা মানে কমপ্লিট করে নিই আর তোমাদেরকে দেখাই এক ঝলক চাউমিনটা ডিমের পাতুরি বানাবে তাই জন্য এখন আমরা চললাম ছাদে দাঁড়াও তোমাদেরকে আমি ছাদে গিয়ে দেখাচ্ছি যখন কুমড়ো পাতাটা কাটবো তখন বাপরে কি রোদ ছাদে দাঁড়াও দেখাই তোমাদেরকে দেখো কি অবস্থা কত বড় হয়েছে আগের দিনে ব্লগটা এখানে আমি দেব আই বাটনে তোমরা দেখবে তখন গাছটা এতটা ছিল এতটা অবধি আর আজকে গাছটা চলে গেছে ওই অবধি আমার মাঝখানে ছাদে ওঠা হয়নি তো মামুনি এখানে এখন কুমড়ো পাতা কাটছে কুমড়ো হবে না না এই গাছটা দিয়ে কুমড়ো তো জালি আছে আর কুমড়ো ফুল তো খেয়ে আছে আজকেও কুমড়ো ফুল তুলে নিয়ে গেছে আজকেও কুমড়ো ফুলে বড়া হবে তো আমরা এবারে তো আমরা এবারে যাব নিচে কুমড়ো পাতা কাটা হয়ে গেছে যে মামুনি রেসিপিটা বানাবে আমি তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব তো চলো নিচে যাওয়া যাক ওপর থেকে কুমড়ো পাতাটা নিয়ে আসার পরে আমরা এটাতে গরম জল আর নুন দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি মানে 2 মিনিট মতন একটু গরম জলে ভালো করে রেখে জলটা ছেকে পাতাগুলো নিয়ে নিয়েছি তো এবারে আমি কি করব এর মধ্যে সিদ্ধ ডিম এমনি করে হাফ করে দেব এভাবে রাখবো এখানে আমি একটা পেস্ট বানিয়েছি এটার মধ্যে আছে পোস্ত সর্ষে
তারপরে এটা পেস্ট আছে, তার মধ্যে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি বেটে। তো এই যে পেস্টটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এরকম ভাবে। একদিকে লাগিয়ে নেওয়ার পরে উল্টো দিকে এটাও এরকম করে আলতো হাতে উল্টিয়ে আর একটা সাইডও ভালো করে লাগিয়ে নেবো। যেভাবে ভালো করে লাগিয়ে নেবো এটাকে, তার সাথে দেবো এখানে দুটো কাঁচা চেরা লঙ্কা। স্লিট করে রেখেছি আমি, এখানে এটা দেবো। তার সাথে দেবো আমি এখানে একটু সর্ষের তেল, খুব বেশি দেবেন না সর্ষের তেলটার ভেতরে, কারণ অলরেডি মিক্সচারের মধ্যে আমরা সর্ষের তেল দিয়েছি। আর এখানে খুব বেশি দিলে না এত ঝাঁঝ হয়ে যাবে যে খাওয়াই যাবে না, তো খুব বেশি না দিই। এবার এটাকে র্যাপ করবো এইভাবে, একটা মুড় দেবো, এবার একটা এরকম করে এইভাবে পুরোটা কভার করে এখানে সুতো রেখেছি আমি, সুতোটার সাহায্যে একটুখানি জাস্ট মুড়ি নেবো। বেশি মানে কসরত করে মোড়াতে হবে না, কারণ এটা জলে আমি ভেপার দিয়ে করবো না, এটা আমি যেটা হয় প্যানের মধ্যে দিয়ে ফ্রাই করব। তো খুব বেশি মানে টাইট করে না বাঁধলেও চলবে। তো এই যে এরকম করে জাস্ট মুড়ি নেব। আমি অলরেডি একটা বানিয়ে রেখেছি, বাদ বাকিগুলো বানিয়ে নিয়ে যখন ফ্রাই করব তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা করেছি। হচ্ছে আমাদের ফাইনাল লুক ডিম পাতুরি। তো শুভ টেস্ট করে বলবে কিরকম খেতে হয়েছে, চলো টেস্ট করো তো একটু। এত সর্ষের তেলটা দিয়েছি ঝাল হবে না, ভালো লাগে তো? তো চলো আমরা লাঞ্চ এনজয় করি আর তোমাদেরকে দেখাই লাঞ্চে কি আছে আজকে। স্যালাড, লেবু, এই লেবুটা আমাদের গাছের লেবু, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে ডাল, আর এই হচ্ছে ডিমের পাতুরি ভাত, আর এখানে মামুনি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো এবারে লাঞ্চটা এনজয় করা যাক। এই যে খাচ্ছো না কাজ করছো? একটু খেতে খেতে কাজ করছি গো। কি খাচ্ছো? হে পায়েশ। কে পায়েশ? আরে আমি না মানে খাওয়ার পরে আমার জানি না কেন এত মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে না, আর প্রতিদিন ওই মিষ্টি এনে খাওয়া আর মিষ্টিটা ভালো হতো না, তাই আমি পায়েস বানিয়ে রাখি বেশি করে। আরো রাখা আছে একটুখানি মানে লুজ শিমুই বানাবো। হ্যাঁ, গুড় দিয়ে, গুড় দিয়ে বানাই। তো গুড়ের তো কোনো প্রবলেম নেই, তা গুড়ের বাতাসা দিয়ে বানিয়েছি, তো ওটাতে তো কোনো ধরো সুগারের সেরকম প্রবলেম হয় না। তো মামুনিও খেতে পারে, মামুনি এমনিতে সুগার আছে, তার জন্য বানিয়ে রেখে দিই, যখনই খেতে ইচ্ছা করে বার করে খাই। স্পেশালি দুপুরে খাবার পরে তো আমার খুবই ইচ্ছে করে খেতে, সারাদিন খেয়েই যাও খেতেই আমি জন্মেছি। আর তুমি না খেয়ে থাকো, তুমি না খেয়ে শুকিয়ে যাও, আমি খেয়ে ফুলে যাই। কাজ করো, কাজ করো, খেয়ে চলো, বিকেলে কথা হবে। মুখের খুশিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উইকেন্ড শুরু হয়ে গেছে, অফিস শেষ, পুরো একদম ল্যাপটপ গুটিয়ে দিয়েছি, আবার মানডের আগে নো ল্যাপটপ খোলা। তাও একটা মানে জিনিস হচ্ছে মানডে থেকে মনে হয় আমাদের অফিস খুলে যাবে, তো অফিসে গিয়ে কাজ করতে হবে, এখনও শিওর না, দেখা যাক কি কনফার্মেশন আসে। তো অফিস খুলে বেশ ভালোই হবে, অনেকদিন পর সবার সাথে দেখা, এনজয়, অফিসে গিয়ে কাজ করার আর মানে মজাটাই ঠিক আলাদা। ঘরে থেকে আমি আর শুভই শুধু থাকি, সেরকমভাবে কারোর সাথে কথাও হয় না, তো অনেক বোরও ফিল হয় একা একা কাজ করতে। তো আমি একটুখানি অফিসটা কমপ্লিট করে রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম একটুখানি, বিকজ খুব গা হাত পা যন্ত্রণা করছিল, জানি না কেন সারা দুপুর হয়তো এত টায়ার্ড ছিল কল চলছিলাম বলে। তো কি করব, আমি এখন একটু উঠে ম্যাগি আনতে যাচ্ছি, অনেক খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে, তো চটপট যাবো ম্যাগি নেবো, দিয়ে ঘরে এসে ম্যাগি বানাবো। শুভকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, ও বললো খাবে না, তো আমি একাই খাবো, তো এক প্যাকেট ম্যাগি নিয়ে আসি, দিয়ে চটপট করে বানিয়ে নিই। খুব ম্যাগি খাওয়ার ইচ্ছে করছিল, আমি গিয়ে ম্যাগি নিয়েও এসেছিলাম, বাট আসার পরে যা হয় আমি বসে বসে আবার ঘুমাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম বলতে আমি শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছি, তো ঘাঁটছি ঘাঁটছি তো ঘাঁটছি, ঘাঁটতে ঘাঁটতে 15টা বাজিয়ে দিলাম। তো কি হলো, 15টা যেহেতু বেজে গেছিলো আমি ভাবলাম না আর ম্যাগি খাবো না এখন, কারণ রাতে ডিনার করতে খুব লেট হয়ে মানে আর খেতে পারবো না রাতে ডিনারে। এখন শুভ বেরিয়েছে মামুনিকে নিয়ে একটু, মামুনিকে ডক্টর দেখাতে গেছে আমাদের, তো ওই দিকে গেছে ডাক্তারের কাছে, মামুনির প্রেশার অ্যান্ড সুগার আছে, তো আজকে চেক আপ আছে। তো শুভ আর মামুনি বেরোলো, আর বেরোনোর সময় শুভ চিকেন এনে দিল, শুভ এটিএমে গেছিলো টাকা তুলতে, তো আসবার সময় সাথে চিকেনও নিয়ে এলো, তো বলে রাতে ভালো করে চিকেন বানাতে।
ভালো করে চিকেন বলতে পাতলা চিকেনের ঝোল আলু দিয়ে, যেটা ওরা স্পেশালি খেতে ভালোবাসে। তো আমি কি করেছি, এখন তেলটা বসিয়ে দিয়েছি। আমি ভাবলাম যে না, আর আমি ইয়ে খাবো না, এখন ম্যাগি খাবো না, তো আমি চটপট করে রান্নাটাই বানিয়ে নিই। তো আমি তেল দিয়ে এবার আলুটা ফ্রাই করে চটপট করে চিকেনটা বানিয়ে নিই। মাংসের মশলাটা বসিয়ে দিচ্ছি, মশলাটা পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে। কষানোর পরে আমি ওর মধ্যে মাংস দিয়ে দিয়েছি, তার মাংসটা যখন ভালো করে কষা হয়ে যাবে ওর মধ্যে আলু দেবো, আর জল দিয়ে ব্যাস একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। খুব বেশি ঝোল রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো, একদম মানে যাতে গা মাখামাখাও না হয়, একদম একদম পাতলা না হয়, তো মিডিয়াম টাইপের ঝোলটা রেখে নামিয়ে দেবো। তো রান্না মোটামুটি শেষের দিকে, মাংস কষানো হয়ে গেছে, কমপ্লিট করি, আর দেখি শুভরা কখন আসে। এখনও তো আসেনি, প্রায় 10:15 বেজে গেছে, এখনও ডক্টরকে দেখিয়ে ফেরেনি। আমি মেসেজ করেছিলাম, কোনো রিপ্লাই করলো না, হতে পারে ডাক্তারের কাছে আছে বা রাস্তায় আছে। তো দেখি ওরা আসুক, তারপরে একসাথে বসে ডিনারটা এনজয় করা যাবে। এই জাস্ট ডিনার কমপ্লিট করে আমরা বসলাম, বসে রয়েছি, মামুনির সাথে বসে একটু গল্প করছি। দেখতেই পাচ্ছে চুলে আমি পুরো তেল লাগিয়ে দিয়েছি, রাতের বেলাতে আজকে তেল লাগিয়ে রাতে শোবো আমি। ব্রাশ করা হয়ে গেছে, ফেস ওয়াশ করা হয়ে গেছে, এবারে গিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আর রাতে সেরকম মুভি দেখার কোনো প্ল্যান নেই আমাদের, যদি ভালো লাগে বা ইচ্ছে করে তাহলে দেখবো, না দেখলে একদম শুয়ে যাব। কালকে স্যাটারডে আছে, সকালে উঠারও তাড়াহুড়ো নেই, উইকেন্ড শুরু হয়ে গেছে। তো চলো আজকে এই ব্লগটা আমি এতটুকুনি রাখছি। তোমাদের যদি কিছু দেখতে ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।